আসসালামু আলাইকুম। প্রবাসে বসে থেকে প্রবাসীর আরেক প্রবাসীর দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন, টাকা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আপনাকে ফেরত দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি কোথায় মামলা করবেন, আইনগত সহায়তা কি পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশ থেকে বিদেশে গেছে, ওখানে যে কোনো একটা কাজের মধ্যে জড়িয়ে গেছে, এখন আপনার পাশের গ্রাম থেকে অথবা পাশের থানা থেকে অথবা পাশের জেলা থেকে অথবা অন্য কোনো জেলা থেকে সেও ওখানে গেছে, যাওয়ার পরে আপনার একই ইউনিটে কাজ করে অথবা পাশাপাশি ইউনিটে কাজ করেন, থাকেন এক জায়গায়, এই থাকতে থাকতে একসাথে কথা বলতে বলতে তাদের সাথে বন্ধুত্ব তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, মিল মহব্বতের তৈরি হয়। এই ভালোবাসার কারণে একসময় দেখা যাচ্ছে তাকে আপনি তার প্রয়োজনের তাগিদে আপনি তাকে কিছু টাকা হাওলাত দেন, অনেকে টাকা হাওলাত দেন, অনেকে ওখানে ব্যবসা করেন, ব্যবসা করার সুবাদে তাকে বাকি দিচ্ছে, এরকম পাওনা টাকা হয় অনেক সময়। অনেক সময় হয় কি যে আপনার সেও প্রবাসী, আপনিও প্রবাসী, উনি ওই প্রবাসী আপনাকে অফার করলো যে আপনার তো ছোটো ভাই আছে, তো ছোটো ভাইটা আপনি নিয়ে আসেন, আমি নিয়ে আসার ব্যবস্থা করে দিই, তখন বলে যে আমাকে টাকা দেন 8 লাখ, 10 লাখ, 5 লাখ বা 4 লাখ টাকা দেন, আমি আপনার ছোটো ভাইকে নিয়ে আসি, তখন ওখানে বসে সে তাকে 4 লাখ টাকা বা 5 লাখ টাকা দিয়ে দেয়, আর বাড়িতে যোগাযোগ করে যে ওকে পাঠাই দিই, ভিসা টিসা কমপ্লিট করে ভিসা পাঠাচ্ছি বা পাসপোর্ট টাসপোর্ট ক্লিয়ারেন্স করে ওকে বিদেশে পাঠিয়ে দেন। ওখানে পাঠানোর পরে দেখা যাচ্ছে যে সে কাজ পাচ্ছে না, আকামা দিচ্ছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে অসহায়, তখন কি করে ওই টাকাটা ফেরত চায়, ফেরত চাইলে ফেরত দেয় না। এই ধরনের অনেকেই, অর্থাৎ প্রবাসে বসে প্রবাসেই যদি লেনদেন করেন, প্রবাসীর সাথেই টাকা যদি লেনদেন হয়, সেক্ষেত্রে এই টাকাটা আপনি বাংলাদেশে উদ্ধার করা সম্ভব না। এর আগেও বলেছি, ঘটনা যেখানে মামলা সেখানে। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারবেন যে আমি যে বিদেশে বসে টাকা দিলাম এই টাকাটা আমি কি পাবো না? পেতে পারেন, কিন্তু বাংলাদেশে এটার কোনো মামলা করতে পারবেন না আপনি, যেহেতু ঘটনাটা ওখানে ঘটেছে। এক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। সতর্কটা হচ্ছে কি, আপনি যদি তাকে টাকা দেন, সেক্ষেত্রে এই যে বিদেশে নিয়ে আসার ব্যাপারে যদি টাকা দেন, সেক্ষেত্রে আপনি টাকাটা, ওখানে যে টাকাটা, ওই টাকাটা আপনি বাংলাদেশে পাঠাবেন আপনার নিকটাত্মীয়ের কাছে, আপনার নিকটাত্মীয় তার নিকটাত্মীয়কে সেই টাকাটা দেবে। টাকা দেওয়ার সময় একটা ডকুমেন্টস রাখতে হবে, সেটা হোক স্ট্যাম্পের মাধ্যমে হোক, চেকের মাধ্যমে, যে কোনোভাবে হোক একটা দালিলিক প্রমাণ রাখতে হবে। তা নাহলে কিন্তু পরবর্তীতে যদি এরকম সমস্যা হয় যে টাকা দিচ্ছে না, তখন কিন্তু টাকাটা আদায় করা সমস্যা হবে আপনার জন্য। আর যদি বিদেশে বসে যদি বিদেশেই ব্যবস্থা নিতে চান, সেক্ষেত্রে এটার অনেক ঝক্কি ঝামেলা হবে আপনার জন্য, প্রবাসী মন্ত্রণালয়ে আবেদন করতে হবে, সেখানের মাধ্যমে যদি আপনি তার কাছে, আপনার কাছে যদি এভিডেন্স থাকে, তার সাক্ষ্য প্রমাণ থাকে এবং তার ঠিকানা যদি থাকে, সেক্ষেত্রে আপনি ওখানে ব্যবস্থা নিতে পারেন। সবচেয়ে ভালো হয় এই টাকাটা উদ্ধার করার জন্য আপনি স্থানীয়ভাবে বসে আপোষ মীমাংসা করা, সালিশ বৈঠকের মাধ্যমে অন্য অন্য প্রবাসী যারা আছে সবাই মিলে বসে ওখানে যদি আপনি নিতে পারেন সেটাই বেটার। তা নাহলে বাংলাদেশে আসার পরে এই টাকা আপনি উঠাইতে পারবেন না। বাংলাদেশ থেকে যদি টাকা লেনদেন হয়, তাহলে আপনার আত্মীয়ের মাধ্যমে তার আত্মীয়ের মধ্যে বাংলাদেশে লেনদেন করাবেন, বাংলাদেশ থেকে টাকা যদি ওখানে আপনার কাছে, ওনার কাছে পাঠায়, সেক্ষেত্রে পাঠানোর একটা ডকুমেন্টস রাখতে হবে, ডকুমেন্ট ছাড়া কাজ হবে না। ওখানে যেটা ডকুমেন্ট যদি থাকে ওই জায়গায়, সেক্ষেত্রে ওটা কাজ হবে না, বাংলাদেশে কাজ করতে পারবেন না। প্রবাসে প্রবাসে যদি লেনদেন হয়, অর্থাৎ প্রবাসীরা প্রবাসে বসে যদি লেনদেন করেন, সেক্ষেত্রে এটা বাংলাদেশে কোনো মামলা হবে না, মামলা আপনার ব্যবস্থা নিতে হলে ওখানেই নিতে হবে। আমরা টাকা পয়সা লেনদেনের সময় অবশ্যই অবশ্যই একটু সতর্ক থাকবো, এভিডেন্স তৈরি করে রাখবো, তা নাহলে কিন্তু আপনি হেরে যাবেন, প্রতারণার শিকার হবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।